সম্মানিত সুধি, ও সরি মাইক তো নাই, এই আলাল মাইক্রোফোনটা একটু দাও না, লে ধরেন, থ্যাংক ইউ আলাল। সম্মানিত সুধি, দীর্ঘ চার বছর পর আমার প্রমো প্রমো ওনার নাম কমল কুণ্ড নূর, ইন শর্ট কমল। গত চার বছর ধরে আবাবিল এন্টারপ্রাইজের কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে কাজ করছে। আসসালামু আলাইকুম স্যার, আমি আবাবিল এন্টারপ্রাইজের কাস্টমার সার্ভিস থেকে। সারাদিন ওই প্রান্তে থাকা কাস্টমারদের বকা, আর এই প্রান্তে থাকা এমপ্লয়ীদের পচানি খেয়ে দিন কেটে যায়। চার বছর ধরে ওই একটা প্রমোশনের আশায়। ওনার এতই বেহাল অবস্থা যে অফিস বয় আলালও ওকে পাত্তা দেয় না। এই আলাল, একটু পানি দিয়ে যাও তো। আলাল, সস আছে? সস নাই, কালকে ঝোল আছে। কমলের ঠিক উল্টো হচ্ছে নুন। ওনার নাম ফারহান। ফারহান কাজ করে এই অফিসের মার্কেটিং ডিপার্টমেন্টে। উনি হচ্ছেন অফিসের সালমান খান। ফারহানকে নকল করার চেষ্টা করে কমল, কিন্তু কোনো লাভ নাই। আর সব এমপ্লয়রা ওর জন্য পাগল। গুজব আছে যে মিসেস রেহানার সংসারটা ফারহানের জন্য ভাঙতে ভাঙতেও ভাঙেনি। আলাল আবার ফারহানের বেশ ভক্ত। আলাল একটা চা দে তো। চা না, কফি খান। আলাল সস দে তো। মাইনিস দেন। সব সময় খালি কমলের পেছনে পেছনে লেগে থাকা, একটা চান্সও মিস করে না। I'm sorry কুণ্ড ব্রো, মানে ডেইলি না তোমার সাথে এগুলো করতে আমার ভালো লাগে না। আচ্ছা চলো, পুরনো সব কিছু বাদ দাও, সব কিছু শেষ, চলো আমরা নতুন করে শুরু করি। হুম, লেটস চেক ইট। হুম, বাদ দাও। পাগলের তিন নম্বর কমল, দেখলেন তো? এটা হচ্ছে অফিসের প্রতিদিনের ঘটনা। এক্সকিউজ মি প্লিজ স্যার, 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 স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। কমল, রাইট? জি স্যার। কেমন আছো তুমি? ভালো আছি স্যার। তুমি তো অনেক ভালো করছো, তোমাকে আমরা অনেক দিন থেকে নোটিস করছি, তোমার কাজ নিয়ে আমরা অনেক হ্যাপি। সামনে তোমার জন্য একটা গুড নিউজ আছে। টেক কেয়ার। আসসালাম। ইয়াস্তা, গুড মর্নিং। চিয়ার্স। আজকে চা? আরে ভালোই দিন যাচ্ছে। আচ্ছা মাসুদ তো আমাকে লাঞ্চের জন্য বলেছিল। মাসুদ? আমাদের এমডি। তুমি স্যারকে নাম ধরে ডাকো নাকি? কাম অন, আমরা একসাথে জিম করি, সে আমার ফ্রেন্ডের মতোই তো, তাই না? কি যেন বলছিলাম? কি যেন? মাসুদ আমাকে লাঞ্চের জন্য বলল, আমি বললাম যে নো, অবন্তীকে আমার টাইম দেয়া আছে, অবন্তীর সাথে লাঞ্চ করব একসাথে। সত্যি? নিজেকে বলো না।
তুমি আমার দিকে তাকিয়ে একবার কথা বলো। অবন্তি, হাই হাই, তুমি এখানে? আমি তোমার কেপুর অফিস টই টই করে ঘুরতেছি জানো। হাই কমল ভাই। হ্যালো, ওই যে শোনো, ওই যেটা বলতে যাচ্ছিলাম, কালকে রাতে বুঝছো একটা কঠিন কাস্টমারকে আমি ডিল করছি। এখন পরে বুঝলাম কি কাস্টমার সার্ভিস কোনো বিষয় না, এটা আমার বাম হাতের খেলা। হাতের খেলা মনে হয় ইদানিং খুব বেড়ে চলেছে। শোনো ফারহান, এই কমলের মুখে যথেষ্ট কাস্টমার হাত কেন? মুখ দিয়েও চলছে। তুমি কি ভালো করে কথা বলতে জানো না নাকি? আমি কি খারাপ কিছু বললাম? মুখ দিয়ে তুমি তো বললাম, মুখ দিয়ে হাত দিয়ে কি কি জানি করো? দেখো ফারহান, আমি কিন্তু চাইলে তোমাকে অনেক কিছু করতে পারি, কিন্তু কি করি না মানে এই না যে করতে পারবো না। কি করতে পারো দেখি, আমি এখানে বসি, দেখি দেখি কি করতে পারো এইখানে। আর এই স্যার সাতটা টাকা খুঁজতাছে, খুব ইম্পর্টেন্ট, তাতে আসে। যাও যাও, আসছি, যাও যাও। আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আলাইকুম। ওই যে চা পড়ছে, চা চা, এই যে চা। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য একটি নয় দুটি অ্যানাউন্সমেন্ট আছে, ভেরি বিগ অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হল, আগামীকাল এই অফিসে একজন নতুন এমডি আসছে, সো আই হোপ আপনারা তাকে একটি গ্র্যান্ড ওয়েলকাম দিবেন। আর দ্বিতীয়টি হল, আপনাদেরই মাঝে কোনো একজন প্রমোশন পেতে যাচ্ছে, তো ভালো থাকবেন। হিংসা হয় সব জায়গায়, হিংসা। যে কোনো প্রয়োজনে আপনি আমাকে কল দিবেন স্যার, আমরা সর্বদা নিয়োজিত স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস ফর কলিং স্যার। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আজকে দিনটা বেশ ভালোই যাবে বুঝছো, গুড নিউজ আসছে তো একটা। কে? ও আবা, আপনার যে ডাউটটা স্যার, একবার যদি আপনি পণ্যটা কিনেন, সেকেন্ড থার্ড টাইমে কোনো সমস্যাই হবে। জি স্যার, সঠিক স্যার, জি স্যার, জি। আপনি যে কোনো কিছু সমস্যা হলে আমাকে কল দিন স্যার। জি স্যার, আমি থাকবো স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কমল ভাই চলে যাচ্ছেন? হ্যাঁ, শরীরটা বেশি ভালো। আচ্ছা ভাই প্লিজ, যাওয়ার আগে ওই ওখানে কিছু কার্ড আছে, কিছু লিখে ওই টেবিলের বক্সের উপর রেখে যাবেন। কিসের কার্ড? আরে ভাই, আমাদের ফার্ম ভাই প্রমোশন পাইছে না, ওইটারই কিছু কংগ্রাচুলেটরি কার্ড, পারলে কিছু লিখে দিয়েন। তাই না? হুম, ওই বক্সটা ওই দিকে, ওই তো ওই ওখানে টেবিলের উপর। Thank you.
গুড মর্নিং ভাইয়া, মুড অফ। হেলাল, হ্যাঁ হেলাল, জি বলেন। তুমি কে? আমি আলালের ভাই দুলাল। কি আলাল কই? আলাল না, এত বিয়া। বাপরে বাপ, বিয়া করতেছে নাকি? যাও তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে আসো, যাও। চা নাই। বেয়াদব কথাকার, চা নাকি নাই? কমল ভাই, আপনাকে না বললাম কংগ্রাচুলেটরি কার্ডে এ বক্সে রাখতে? রাখলেন না তো। যা, আমি একটা জোশ কার্ড রাখছি। কি বলেন ভাই, পাইলাম না এ বক্সে। আরে বাবা, তুমি আমাকে বললা না যে কনফারেন্স রুমের মাঝখানে যে বক্সটা ওইখানে কার্ডটা রাখতে? আমি ওইখানে রাখছি। না 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 ভাই, আমি বললাম কমন স্পেসে যে বক্সটা আছে ওখানে কার্ডটা রাখতে। তাহলে ওই বক্সটাতে কি রাখা? আরে ওই বক্সে আমাদের নতুন এমডি আসছে না, ওনার ওয়েলকাম কার্ড। ওয়াও, মানে নতুন এমডির বক্স? হ্যাঁ। ওটা কই এখন? ওই দুলাল যাচ্ছে ওই কার বক্সটা নিয়ে, দেখেন। এমডি ম্যাডাম ডাকে। কামিন ম্যাডাম। ইয়েস, কামিন। থ্যাংক ইউ। কি এটা? এটা কি ম্যাম? এটা তো কি? এটা ম্যাম, এটা আপনার কাজ ম্যাম। আই এম সরি। সরি কিসের? সরি, আপনার ওয়েলকাম কার্ডটা ফ্যান্টাস্টিক। আমার ক্যারিয়ারের সবচেয়ে ক্রিয়েটিভ ওয়েলকাম কার্ড এটা। আই এম রিয়েলি সারপ্রাইজড। আপনি কি করে জানলেন যে আমার ফেভারিট ফ্রুটস কলা আর বেদানা? আমি জাস্ট থরলি রিসার্চ করেছি, মানে নতুন এমডি আসছে জেনে একটু রিসার্চ করছিলাম আর কি, আর আমি জাস্ট আমার দায়িত্বটুকু পালন করছিলাম ম্যাম। হাউ থটফুল অফ ইউ। আবার এখানে লিখেছেন এড দিস, নিশ্চয়ই
আমি প্রতিদিন খাই, প্রতিদিন দুদুবার করে খাই, সকালে ঘুম থেকে ওঠার পর একবার, আর রাতে ঘুমোতে যাবার পরে, না সরি আগে একবার। আই লাভ ফ্রুট সালাদ। হাউএভার, আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা না করে কিন্তু পারছি না। আপনি জানি কোন ডিপার্টমেন্টে? ম্যাম, কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিস? ওয়াই? নো নো নো, আপনার ক্রিয়েটিভিটিকে কিছুতেই ওয়েস্ট করা যায় না। আপনার তো মার্কেটিং ডিপার্টমেন্টে থাকা উচিত। ডোন্ট ওয়ারি, আমি শিখেছি। আগামী মাস থেকে ইউ আর প্রমোটেড অ্যাজ দ্য মার্কেটিং ম্যানেজার। হ্যাপি? Thank you.